সাবেক ওসি প্রদীপ কুমার ও এসআই লিয়াকতের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত সন্তুষ্টি আসবে না বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলার চার্জশিট আদালতে জমার বিষয়ে আরটিভির কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি। আচ্ছা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা যে বিজ্ঞ আদালত আসলে এবং আমাদের মাননীয় বিচারকরা সবকিছু তথ্য উপাত্ত সবকিছু বিচার বিশ্লেষণ করে ওনারা আসলে বিবেচনা করে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, যারা দোষী তাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তারা, এবং তখনই আসলে আমাদের চূড়ান্ত সন্তুষ্টিটা আসবে। হ্যাঁ, আমরা যদি চূড়ান্ত সন্তুষ্টির কথাটা বলি, চার্জশিটে হচ্ছে একটা ফেজ, সেই ক্ষেত্রে আমরা সন্তুষ্ট চার্জশিট নেই, কিন্তু পরবর্তী যেটা ফেজ বিচার ফেজ, এবং বিচার ফেজে তো আমাদের আমাদের যেটা চূড়ান্ত চাওয়া সেটা হচ্ছে প্রদীপ লিয়াকতের যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয়।